এরপর প্রশ্ন হলো ফজর ও মাগরিবের পর কোন সূরা এবং সহিহ কোন কোন আমল করা যেতে পারে দয়া করে জানাবেন ফজর ও মাগরিবের পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি থেকে অনেকগুলো দোয়া এবং জিকির এবং সূরা পাঠ করার বিষয় বর্ণিত আছে এর ভিতরে সূরা ইখলাস সূরা ফালাক সূরা নাস তিনবার তিনবার করে সকালে তিনবার তিনবার করে সন্ধ্যা পাঠ করা হাদিস দ্বারা সাবিত আবার সূরা তাওবার শেষ আয়াত হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু আলাইহি তাওয়াক্কালতু রাব্বুল আশরাফ আজ এটা সাতবার পাঠ করা এটার সনদ নিয়ে কেউ কেউ আপত্তি তুলেছেন কিন্তু বিশুদ্ধ মত অনুযায়ী আমলযোগ্য এগুলো সহ অনেকগুলো আমল আছে যেগুলো নিয়ে আমাদের ছোট একটা বইও আছে সেটা আপনারা দেখে নিতে পারেন এবার প্রশ্ন হলো পানিতে টিকটিকি তেলাপোকা ইত্যাদি জাতীয় কোনো কিছু পড়লে সে পানি দিয়ে গোসল বা ওযু করা যাবে কিনা পানিতে যদি টিকটিকি বা তেলাপোকা পড়ে তাহলে সেক্ষেত্রে সেই পানি দিয়ে ওযু করা যাবে সে পানি দিয়ে ওযু করা যাবে কারণ এটা প্রবাহমান রক্ত বিশিষ্ট প্রাণী না পড়ছে মশা পড়ছে মাছি পড়ছে বা এই জাতীয় কিছু পড়ছে ছোটখাটো এগুলোকে ফেলে দিয়ে ওই পানি দিয়ে আপনি ওযু করতে পারেন আর যদি আপনার রুচিতে না কুলায় আপনি না করলেন কিন্তু নাপাক হবে না পানি এগুলো করা দাঁড়ায়